নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে আবারও একটি পরিবর্তন এলো আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট মাঝে মাঝে বন্ধ থাকে তা মেনটেনেন্সের জন্য বন্ধ থাকে এবং মেনটেনেন্সের জন্য যখনই বন্ধ করা হয় তারপরেই কিন্তু কোনো না কোনো পরিবর্তন আমরা দেখতে পাই হয়তো আমাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসগুলোতে পরিবর্তন আছে। বা এই অফিসিয়াল ওয়েবসাইটেই কোনো না কোনো পরিবর্তন আছে। আর আপনারা জানেন আগে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট এতটাই ইজি ছিল আপনারা সকলের কিন্তু স্ট্যাটাস দেখে নিতে পারতেন পরে পরে দেখা গেল এতে অনেকের কিন্তু তথ্য সুরক্ষিত হচ্ছে না সেটা কেন্দ্রীয় কৃষি দপ্তরকে জানিয়েছিলেন একজন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তিনি কিন্তু দেখেছিলেন যে এর থেকে অনেক ক্রাইম করতে পারে লোকেরা এবং কৃষকদের তথ্যগুলো ফাঁস হয়ে যেতে পারে তারপরেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের অনেক পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে এখন যে কেউই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস দেখে নিতে পারবেন না এবং সেই সঙ্গে আপনারা জানেন যে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটকে মেনটেনেন্সের জন্য বারবার ধরেই কিন্তু বন্ধ রাখা হয় একটা স্কেডিউল মেনটেনেন্স করা হয় প্রতিনিয়ত এই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে তো আবারও একটি পরিবর্তন করা হয়েছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরিবর্তনটি আপনার কেমন লাগলো তা কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে প্রথমে পরিবর্তনটি সম্পর্কে দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওর ইনফরমেশন সবার প্রথম আপনার কাছে চলে যায় তো পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে পরিবর্তনটা দেখার জন্য আমাদের পি এম ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসতে হবে আপনি গুগলে এই পিএম কিষণ ডট জিও ভি ডট ইন সার্চ করলেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এখানে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে আছে ফার্মার্স কর্নার অর্থাৎ কৃষকদের জন্য কিন্তু এই অপশানগুলো দেওয়া আছে যেখান থেকে আপনি ইকো করে নিতে পারেন নতুন রেজিস্ট্রেশন করতে পারেন আপনার স্ট্যাটাস চেক করতে পারেন সে সিএসসি থেকেই হোক বা আপনি যদি নিজে থেকেই রেজিস্টার করে থাকেন সেই সঙ্গে আপনি এখানে আপনার আপডেশনও করে নিতে পারেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারেন বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারেন আধারের নামের সঙ্গে পিএম কিষানের নামের পার্থক্য থাকলে তাকে কারেকশান করে নিতে পারেন অনলাইন রিফান্ড করতে পারেন এবং আরও একাধিক এখানে অপশান আছে কৃষকদের জন্য এই অপশানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশানটা আমাদের কাছে সেটা হলো বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করা তো পি এম কিষানের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার জন্য আমাদের এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করে নিতে হয় এবং এখানে আসার পরে মোবাইল নম্বর কিংবা রেজিস্টার নম্বর এন্টার করলে কিন্তু আমরা আমাদের স্ট্যাটাসটা দেখতে পাই তো এই জায়গাতে আগে আধার নম্বর এন্টার করলেও অ্যাকাউন্ট নম্বর এন্টার করলেও স্ট্যাটাস দেখা যেত এখন কিন্তু সেইটা অনেকদিন আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে আরও একটি অপশানও বন্ধ করে দেওয়া হলো তো সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি যখনই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি অপশান ছিল আমি পাশাপাশি দেখিয়ে দিচ্ছি একটি হলো মোবাইল নম্বর এবং একটি রেজিস্ট্রেশন নম্বর দুটি দিয়ে চেক করতে পারতেন বর্তমানে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ক্যাপচা কোড এন্টার করে আপনাকে দেখতে হবে আপনি কিন্তু আর মোবাইল নম্বর দিয়ে পি এম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন না আপনি আগে আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর দিয়ে যে দেখতে পেতেন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর কিন্তু সেকেন্ড টাইম আপনি দেখতে পেলেন যে মোবাইল নম্বরটাও কিন্তু তুলে নেওয়া হলো অর্থাৎ মোবাইল নম্বরের মাধ্যমেও আপনি আপনার স্ট্যাটাস আর চেক করতে পারবেন না কেবলমাত্র আপনার রেজিস্ট্রেশন নম্বর থেকেই আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আর রেজিস্ট্রেশন নম্বর যদি আপনি না জেনে থাকেন তাহলে এই নো ইয় রেজিস্ট্রেশন নম্বর এখানেই ক্লিক করবেন এখানেই ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিবেন দেওয়ার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা এন্টার করবেন গেট মোবাইল ওটিপিতে ক্লিক করে ওটিপি যখনই আসবে ওটিপিটা এন্টার করে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরটা দেখে নিতে পারবেন তো রেজিস্ট্রেশন নম্বর দেখে নেওয়ার পরে আপনি এই জায়গাতে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করে গেট ডাটাতে ক্লিক করবেন তার আগে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতেও কিন্তু পরিবর্তন করা হয়েছে আপনি পি এম কিষণের এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার জন্য যে স্ক্রিনের লোগোটা ছিল সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে যাই হোক এই আপডেটটি আপনাদের দেওয়া ছিল পি এম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই পরিবর্তনটা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ